নমস্কার সকলকে, ম্যাজিক ফুটবল ইউটিউব চ্যানেলে স্বাগত। তুমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শোভাগঞ্জ উন্নয়ন সংঘ ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, তার চতুর্থ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে গ্রিন জলপাইগুড়ি ভার্সেস শোভাগঞ্জ উন্নয়ন সংঘ। তো নীল জার্সিতে রয়েছে শোভাগঞ্জ উন্নয়ন সংঘ, সাদা জার্সিতে রয়েছে গ্রিন জলপাইগুড়ি। ইতিমধ্যে দুই দলের ক্যাপ্টেন মধ্যে টস হবে 60 রানের জন্য। শীতল টিক্কা জার্সি নাম্বার 8, নিকিতা রাও জার্সি নাম্বার 7। অতিরিক্ত খেলোয়াড় শোভাগঞ্জ টসে জিতে ডিসাইড নিয়েছে। তো এখন শুরু করা যাক, ডাইরেক্ট আমরা চলে যাব সরাসরি খেলার মধ্যে। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধে খেলা শেষ, পরস্পর গোল শূন্য। প্রি ফাইনাল খেলা, পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবেন মোহিতনগর বনাম শোভাগঞ্জ টসে জিতে কোচবিহার শট নিয়েছে। কোচবিহার মহাকাল দুদলের মধ্যে তিনটে তিনটে করে শট হবে মোহিতনগর। চারদিকে দর্শকে পরিপূর্ণ। খেলা হচ্ছে শোভাগঞ্জ উন্নয়ন সংঘ ক্লাব বনাম গ্রিন জলপাইগুড়ি এনজিও করে খেলার গ্রিন জলপাইগুড়ি ঘোষণা করা হচ্ছে। চলে এসেছে গ্রিন জলপাইগুড়ি টিম, ইতিমধ্যে প্রথম শট নিতে আসছে শোভাগঞ্জ উন্নয়ন সংঘের প্রথম শুটার। শোভাগঞ্জের প্রথম শুটার চলে এসেছে, বারে লেগে সোজা বল বাইরে চলে গেল শোভাগঞ্জের প্রথম শুটার গ্রিন জলপাইগুড়ি। গ্রিন জলপাইগুড়ির প্রথম শুটার, শোভাগঞ্জের দ্বিতীয় শুটার ইতিমধ্যে চলে এসেছে, আমরা দেখে নেব। দ্বিতীয় শট শোভাগঞ্জের বাইরে চলে গেল, দ্বিতীয় শটও শোভাগঞ্জের উইনিং শট গ্রিন জলপাইগুড়ির। গোল হলে জিতে যাবে গ্রিন জলপাইগুড়ি, উইনিং শট। উইনিং শট গোল, এইভাবে এই জয় হয়ে গেল গ্রিন জলপাইগুড়ি। জলপাইগুড়ি এনজিও ইতিমধ্যে জয় হয়ে গেছে। জলপাইগুড়ি এনজিও